কাকসায় নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতার শাস্তির দাবিতে এবার নিজের বাড়ির কাছেই ধর্ণায় বসলেন দলেরই কর্মী তথা নির্যাতিতার বাবা। চলতি মাসের প্রথমেই নির্যাতিতার বাবা তথা বিজেপি নেতা অভিযোগ করেন, তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করে তারই দলের কর্মী বিজেপি নেতা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুইয়ের ভাইপো সহদেব ঘড়ুই। ঘটনার পর থেকে অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়ায় অভিযুক্তের শাস্তির দাবিতে ও গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন বিজেপির নিচুতলার কর্মীরা। নির্যাতিতার বাবার আন্দোলনের সমর্থন করায় শুরু হয়েছে বিজেপির জেলা সভাপতির সাথে নিচুতলার কর্মীদের দ্বন্দ্ব। তবে অভিযুক্ত গ্রেপ্তার না হলে আগামী দিনে আরও বড় আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন তারা। নেতৃত্ব, জেলা নেতৃত্ব এবং তারই আত্মীয় সভাঘাটা গ্রামের যে দক্ষিণজনক ঘটনা, সেই ঘটনার অপরাধী, সেই অপরাধীকে আমরা পার্টি থেকে সরিয়ে পার্টিকে স্বচ্ছ করার আন্দোলনে সামিল হয়েছি। যেভাবে নির্যাতন করেছেন তার প্রতিবাদ আজকে সকাল 11টার থেকে আমরা ধর্ণা মঞ্চ করেছি। তো এই ধর্ণা মঞ্চের থেকে আমরা বলতে চাই যে অবিলম্বে আগামী 7 দিনের মধ্যে যদি সহদেব ঘড়ুই অ্যারেস্ট না হয় আর থানার আইসিকে আমরা এই বার্তা থেকে বার্তা দিতে চাই, উনি যদি 1 সপ্তাহের মধ্যে এই সহদেব ঘড়ুইকে অ্যারেস্ট না করে কোনো প্রভাবশালীর কথায় প্রভাবিত হয়ে উনি চুপ করে হাত পা গুটিয়ে বসে থাকেন, তাহলে আগামী দিনে আমরা এসডিও অফিস ঘেরাও করতে বাধ্য হব এবং থানা ঘেরাও তো যেতে পিছু পা হব না, আর কোনো লকডাউনকে আমরা মানব না।